যেন ছবির মতো সুন্দর হিমাচল প্রদেশের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম, যেখানে শুরু হবে 7ই অক্টোবর বাংলাদেশ বনাম আফগানিস্তানের প্রথম ম্যাচ। ভারতের মাটিতে বিশ্ব ক্রিকেটের মহারণ বসতে বাকি আর মাত্র একদিন, এর মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক ভারত। ভারত জুড়ে যে 10টি স্টেডিয়াম বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দলগুলো প্রস্তুত হয়ে গেছে, সেগুলো অপেক্ষা শুধু স্টেডিয়ামে সবুজ ঘাসে খেলা শুরু। তবে বিশ্বকাপের অন্যতম সুন্দর একটি ভেন্যু হচ্ছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম ধর্মশালা। ধর্মশালাকে হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী বলা হয়। বিশ্বের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়ামের জন্য শহরটির পরিচয় রয়েছে। হিমাচল প্রদেশের কানগ্রা জেলায় এই স্টেডিয়ামটি অবস্থিত। শুধু তাই নয়, সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত এই ক্রিকেট স্টেডিয়াম হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম HPCA স্টেডিয়াম নামে বেশ পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 1457 মিটার উঁচুতে এই স্টেডিয়ামটির অবস্থান। এর পেছনে রয়েছে হিমালয় পর্বত। তবে স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা অনেক কম, মাত্র 23,000। এই স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। 2015 সালে এই স্টেডিয়ামটি টেস্ট ম্যাচ আয়োজনের অনুমতি পায়। এরপর 2017 সালে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ আয়োজন করা হয়। তবে করোনা মহামারীর পর এখানে আর কোনো ওয়ানডে ম্যাচ গড়ায়নি। বস্তুত ধর্মশালা এবারের বিশ্বকাপের মোট 5টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে, যে সৌভাগ্য ভারতের অনেক বড় বড় ক্রিকেট মাঠেরও হয়নি। এই ম্যাচগুলো হলো বাংলাদেশ বনাম আফগানিস্তান 7ই অক্টোবর ম্যাচ, বাংলাদেশ বনাম ইংল্যান্ড 10ই অক্টোবর ম্যাচ, যেখানে বাংলাদেশেরই দুটি ম্যাচ, দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস 17ই অক্টোবর, ভারত বনাম নিউজিল্যান্ড 22ই অক্টোবর, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড 28ই অক্টোবর। এই স্টেডিয়ামে আগে ব্যাট করে জয় এসেছে কেবল এক ম্যাচে, আর পরে ব্যাট করে জয়ের সংখ্যা 3 ম্যাচে। ম্যাচ বাই ম্যাচ বিশ্লেষণে দেখা যায় ধর্মশালার এই পিচে রান তোলা বেশ কষ্টের। এখন পর্যন্ত 200-এর নিচে অল আউট হওয়ার ঘটনা ঘটেছে 4 বার। উচ্চতার কারণে এখানে বলের গতিতে বাড়তি সুবিধা পেয়ে থাকেন বোলাররা।